আগামী বিশ্বে যে একটা ঔষধি বিপ্লব আসতেছে, ন্যাচারাল বিপ্লব আসতেছে, হার্বাল বিপ্লব আসতেছে, আয়ুর্বেদিক ইউনানি হোমিওপ্যাথির বিপ্লব আসতেছে, এই বিপ্লবটাকে টিকিয়ে রাখতে হলে আপনাদের সকলের সর্বান্তকরণে আমাদের সহযোগিতা দরকার। কারণ বোকার ফসল পোকায় খায়, আমরা জেনে শুনে ভালো জিনিসকে বাদ দিয়ে খারাপ জিনিস খাই। ধরেন আপনি নিমের ডালা দিয়ে দাঁত মাজলে দাঁতের পোকা চলে যায়, দাঁতের ভিতরে সব ব্যাকটেরিয়া নষ্ট হয়ে যায়। নিমের কচি পাতা 5 মিনিট সুন্দর করে চিবিয়ে 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 তারপরে আপনি দাঁত মাজেন, দেখেন দাঁতের গোড়া পরিষ্কার হবে। কারণ এটা দাঁতের কথাটা আমি বারবার আনতে চাই, এই কারণ নয়, এই মুখ দাঁতের গোড়া দিয়েই কিন্তু আপনার রোগগুলো শরীরে ঢুকবে, গলায় এসে কি কোভিড-19 তো এই গলায় এসে কিছু কয়েক ঘন্টা অবস্থান করে, অবস্থানের সময়টাই তাকে আমরা প্রতিরোধজনক করতে পারি। আমাদের নাক, আমাদের দাঁত, আমাদের মুখ, আমাদের কণ্ঠনালী, আমাদের জীব সব কিছু যেন অ্যান্টিভাইরাস থাকে, অ্যান্টি জার্ম থাকে। আমরা যে শুধু হাত বারবার ধুলি হবে তা না, আমাদের মুখও বারবার কুলি করতে হবে, মুখের ভিতরেও যেন জীবাণু না থাকে, মুখের ভিতরে কাঁচা হলুদ নিম পাতা রাখতে হবে, কচি পেয়ারা পাতা, কচি আম পাতাও কিছুক্ষণের জন্য অ্যান্টিভাইরাস। অতএব এই যে দেশি যে পদ্ধতিগুলো, এই পদ্ধতিগুলোর ব্যাপারে আমি গত 20 বছর যাবৎ অনর্গল বলে আসতেছি বিভিন্ন টিভি রেডিও পত্র পত্রিকায়, প্রতিদিন 2-3টা জাতীয় পত্রিকায় আমার লেখা আসে, আপনাদের খেদমতের জন্য সদগায় জানিয়ে।